দর্শন করে ফোন করেছি, এমনকি দর্শন করলেও হতো আমার বাচ্চাকে ছিঁড়ে খেয়েছে, ছিঁড়ে খেয়ে খেয়ে আমার বাচ্চাকে মেরেছে। আমি চাইছি যারা আমার সন্তানকে মেরেছে আমি আমার হাতে তাদেরকে তুলে আমি নিজেই শাস্তি দিব। আমরা ফাঁসি চাই, লেজ বিচার চাই। আমার ভাইজিটা উদ্ধার করা যেত। আমার ভাইজিটা দুপুর 2:30 টিউশনে গেছে, ফিরেছে 5টার সময়। ওখান থেকে কে সাইকেলে করে তুলে নিয়ে চলে গেছে আমরা জানি না। আমার ভাই যখন সন্ধে 8টার সময় বাড়ি ফেরে, আমার ভাইয়ের বউ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো আমার বাচ্চা কই? বলো কেন আসেনি? বলো না তো বলে সঙ্গে সঙ্গে আমার ভাই চলে গেল পুলিশ ক্যাম্প। সেখানে গিয়ে হাতে পায়ে ধরে বললো যে আমার বাচ্চা পাচ্ছি না, আমার বাচ্চাকে খুঁজে দিন স্যার। বললো এটা জয়নগরের আন্ডারে, আমরা এখানে কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না, আপনি কুলতলি থানায় চলে যান। সেখানে গেল, সেখান থেকে বলছে জয়নগরে যান, যদি বা ওই কুলতলি জয়নগর না করে আমাদের বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করতো, আমাদের বাচ্চাটা জীবিত অবস্থা আমরা ফিরে পেতাম। কিন্তু এই যে বাচ্চাটা মেরে ফেলে দিয়ে গেল, এ তো পুলিশের গাফলতিতে হলো। বলে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? আমাদের নিরাপত্তা কোথায়? আমরা বাচ্চা কাচ্চার পড়াশুনো যদি বা দিয়ে আসি, সে বাচ্চা যদি বা ফেরে বাড়িতে, আমরা আমরা চিন্তা করি আমাদের বাচ্চা ফিরবে তো? আজকের কি হলো, আমাদের একটা 9 বছরের বাচ্চা তাকে কুকুরের মতন সত্য জায়গায় কামড়ে কামড়ে ধর্ষণ করে ফেলে দিয়ে গেছে। আমরা মানুষটা কোথায় আছি? আমাদের বলার মতন কোনো ভাষা নেই। আপনাদের কাছে বলে কি আমাদের বাচ্চা ফিরে আসবে? আমাদের বাচ্চা ফিরে আসবে না। কিন্তু আমরা এইটুকু বলতে চাই, তার ফাঁসি চাই, আমরা লেচো বিচার চাই, ব্যাস আর কিছু বলার নেই। পুলিশের দিক থেকে সহযোগিতা করছে কিছু? না, পুলিশ কোনো সহযোগিতা করেনি। পুলিশ যদি ভাইয়া সহযোগিতা করত, আমাদের বাচ্চাকে হারাতে হতো না। পুলিশ কোনো সহযোগিতা করেনি। পুলিশ যদি ওই জয়নগর কুলতলি না করে তদন্ত করে দেখতো, আমার বাচ্চা ফিরে পেতাম আমরা। পুলিশ কোনো তদন্ত করেনি, অনেক লেট হয়ে গেছে। এখানে প্রধান আছে, প্রধানের বাড়ি গেছিল আমার ভাই, গিয়ে তাদেরকে পা জড়ি ধরে বলেছে আমার বাচ্চা এরকম পাওয়া যাচ্ছে না, নিখোঁজ, একটু সিসিটিভি ফুটেজটা দেখান না। বললো বৃষ্টির কারণে, ঝড় বৃষ্টির কারণে সিসিটিভি ফুটেজ উড়ে গেছে, ডিলেট হয়ে গেছে। এটা প্রধানের কথা কি এটা মানায়? ব্যাস আমার আর কিছু বলার নেই, আমার মুখে কোনো ভাষা নেই, আমরা ভীষণ ক্লান্ত। জেঠিমা হই, আর আমার যে আমার দেওরের মেয়ে পড়তে গিয়েছিল, পড়ে ওখান থেকে ওর বাবার সাথে পড়তে গিয়েছিল, ওর বাবা দোকানে রয়ে গেছে। ও আসার সময় বাবাকে বলেছে, বাবা আমি বাড়ি যাচ্ছি। বাবা বললো, তা তুই কার সাথে যাবি? বললো একটা মেয়ের সাথে যাব। তা বললো মেয়েটা, তা ও যেরকম আসে সেরকমই ওর সাথে এসছে। কিছুটা রাস্তা এসেছে, আসার পর একটা ছেলে ওকে বলছে যে তোর আমার সাইকেলে ওঠ, আমি তোকে বাড়িতে দিয়ে আসবো। তখন ও ঘরের থেকে, ও জানে আমার দেওয়ার জন্য ঘরে চলে এসছে। ও এবার দোকান টোকান করে রাত্রেবেলা, দোকানটা আমাদের মশমারি হাটে, হ্যাঁ, দোকান থেকে এসছে, এসে দেখছে। তখন বলছে বাচ্চাগুলো, আমার যে দেওরের দুটো ছোট ছোট বাচ্চা আছে, সে বলছে বাবা দিদি কোথায়? তখন বলছে দিদি কেন, দিদি আসেনি? বলছে না দিদি তো এখন আসেনি। তখন আমার দেওরার ঘরে ঢোকেনি, ওর মাকে জিজ্ঞেস করলো, বলছে না এখনো আসেনি, তো তুমি তো নিয়ে আসুনি। বলছে না ও তো অনেক আগেই চলে এসেছে। বললে তখন আমার দেওরার ঘরে ঢোকেনি, সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে, খুঁজতে বেরিয়ে গেছে। তারপর ওনাকে যখন মেয়েটা যে বাচ্চাটার মৃত্যুদেহ খুঁজে দিয়েছে, সেটা আমি পরে বলছি, হ্যাঁ, ওটা তো পুলিশ পরে খুঁজে দিয়েছে। প্রথমে আমাদের আমাদের যে মোজমারি হাটে একটা থানা আছে, ফাঁড়ি আছে, সেখানে আমার দেওর গেছিলো, গিয়ে বললো আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, আপনারা একটু খোঁজ করুন। তা বলছে আমাদের এই থানা নয়, তুমি অন্য থানায় যাও, যে থানায় মানে এটা জয়নগরের এলাকা, তুমি কুলতলিতে যাও, কুলতলির থানায় যাও। তখন আমার দেওর বলছে যে আপনি, আমি এই সময় কোথায় যাও, আপনারা দেখুন না। বলছে না না আমি দেখতে পারবো না, আপনি যান অন্য জায়গায়। বললে তখন চলে আসছিলো, তখন বললো ঠিক আছে একটা ফটো দিয়ে যাও। তখন একটা ফটো দিয়েছে, দেওয়ার পরে
আমার দেওয়ার একজন রিজিয়া বলে একটা মেম্বার আছে, অম্বোধান আছে, তার কাছে গিয়েছিল, রিজিয়া গাজী তার কাছে গিয়েছিল। যাওয়ার পরে সে তাকে বলছে যে আমাদের খুবই আগে চেনা শোনা ছিল, এখন আগে খুবই গরিব ছিল সে, এখন একটু মানে প্রধান হয়ে একটু মানে ইয়ে হয়েছে, আমাদের খুবই আমাদের দোকানে এসেও অনেকবার চালও বাকিতে চাল বাকিতেও খেত, এমন অবস্থা ছিল সে, মানে রাস্তার ভিখারির মতনই ছিল। আমাদের কী বলে শিয়ালদাতে সবজি বিক্রি করে খেত সেই মহিলা, তাকে সবাই মিলে দাঁড় করানোর পরে সে আমাদেরকে কোনো সাহায্য করেনি, কেননা সে হচ্ছে কি বললো, বলছে আমাদের সিসি ক্যামেরা দেখানো যাবে না, কেননা সেখানে হচ্ছে সব ডিলেট হয়ে গেছে, এখন কারেন্ট নেই, এগুলো উড়ে গেছে। আমার দেওয়ার বললো হতে পারে হয়তো কালকে যে এমএলএ এসেছিল গণেশ মণ্ডল, তিনি এসে কি বলছিলেন আপনাদের? সেটা আমাদের কাছে আসেনি, সেটা আমরা জানি না, ঠিক আছে। তারপরে এইসব করার পরে তখন আমার দেওয়ার চলে এসছে, আবার এদিক ওদিক খুঁজেছে, তখন ওই বাচ্চাটার বাড়িতেও গেছিলো যে তো কি রে তোর সাথে আমার মেয়ে এসেছিল, হ্যাঁ আমার মেয়ে কোথায়, বলছে যে একজনের সাইকেলে উঠে চলে গেছে, ওকে সাইকেলে বলেছে তোর বাবা আমাকে বলেছে সাইকেলে উঠ, সে নিয়ে গেছে। তখন পুলিশের কাছে আবার ও জয়নগরে গেল, জয়নগর তো ওটা কুলতলিতে গেল, হ্যাঁ জয়নগরেই তো গেল, জয়নগরে গেল, জয়নগরে গেল। যাওয়ার পরে ওরা তখন বলছে কি তো কিছু ওখানে অনেকক্ষণ বসিয়ে রেখে দিয়ে তারপর ওরা কি লিখা বল, তখন ওকে নিয়ে মানে এসেছিল, এসে ওদের বাড়িতে গেছে ছেলেটাকে আটক করে, ওর নামটা কি ওই ওই বাচ্চাটা বলে দিয়েছে, হ্যাঁ যে ওই ছেলেটার মেয়েটা বলেছে যে ওর গিয়েছিল। যাওয়ার পরে ওরা তদন্ত করে ছেলেটাকে তুলেছে ওখান থেকে, মানে যে ওর সঙ্গে যে দুজন বাচ্চা হেঁটে হেঁটে আসছিল, একজনকে ওই ছেলেটা যে ছেলেটা ভিকটিম যে বাড়িতে আসছিল ও গাড়িতে করে সাইকেলে করে তুলে নিয়ে এসেছিল, সেই মেয়েটা দেখেছে চিনে বলে দিয়েছে, পুলিশ তাকে এবার আমরা দেওরকে বাড়ি পাঠিয়ে দিয়ে ওরা তারপর ওকে নাকি অ্যারেস্ট করেছে, সেটা আমরা জানি না। পরে কিছুক্ষণ দু একটা না দুটো নাগাদ আমাদেরকে খবর দিচ্ছে যে আপনার ওখানে একটা ডেড বডি পড়ে আছে, আপনার মেয়ে কিনা দেখুন তো। তখন আমার দেওর গিয়ে দেখে চিনতে পেরে গেছে, জামা কাপড় পরা যেটা, ওই একজনকেই গ্রেফতার করেছে, হ্যাঁ একজনকেই করেছে, একটা ছেলেকেই করেছে। পুরো খুন আপনারা নিশ্চিত? একদম নিশ্চিত, কি নিশ্চিত? এই যে এরকম নৃশংস একটা ঘটনা ঘটলো, এরপরে পুলিশের যে তৎপরতা থাকা দেখানো দরকার ছিল, সেই পুলিশ কি আদৌ সেরকম তৎপরতা দেখিয়েছে? দেশে আর আশেপাশের মানুষ যারা গিয়েছিল তাদেরকে পিটিয়ে মার করে দিচ্ছে, অনেকে মাথাও সহযোগিতার জায়গায় মারধর করা হয় আপনাদের পরিবারের সদস্যদের। আচ্ছা, এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশি তদন্ত নিয়ে আপনারা কি আদৌ সন্তুষ্ট? কি চাইছেন? আমি চাইছি যারা আমার সন্তানকে মেরেছে আমি আমার হাতে তাদেরকে তুলে দিই, আমি নিজেই শাস্তি দিই। আপনারা নিজেরা কোনো রকম কোনো অভিযোগ জানিয়েছেন জয়নগর থানায় আলাদা করে কোনো অভিযোগ? সেটা তো আমি বলতে পারবো না, ওর বাবার সাথে। আচ্ছা, কিন্তু তদন্ত করে যাকে দোষীকে পাবে দোষীকে আমার হাতে তুলে দিতে চাই, আমি নিজেই শাস্তি দিই। আমার বাচ্চাকে যেরকম খেয়েছে আমি ওরকমই খাবো, যে তদন্তটা করলে তাড়াতাড়ি ধরা পড়ে যাবে সেই তদন্ত। আপনারা কি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন? ঠিক ভালো মন্দ আমি তো অত কিছু বুঝি না আইনের, আমি তো বললাম যেটা হলে তাড়াতাড়ি বাচ্চার দোষীদের খুঁজে পাবো সেটাই। পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না বলে মনে হচ্ছে? না, ধামাচাপা দিচ্ছে। সেক্ষেত্রে কি আপনারা অন্য তদন্ত চাইছেন, অন্য কোনো সংস্থা তদন্ত করুন? কোন সংস্থা চাইছেন, সিআইডি না সিবিআই? আমি তো সেটাই বলতে যাচ্ছি, তাড়াতাড়ি যেটাই হলে সুবিধা হয় সেটাই চাইছি।